রেগুলার হয়ে যাক। আমরা বসে আছি একদম চত্বরে ক্যাম্পের সামনে, সুন্দর একটা জায়গা। এই যে যে দোকান থেকে সিম কিনছি, এটা সে কাফি নাই। আমরা তো গিরিশ থেকে আইছি, আমরা তো কাফি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা কাফি কই পাই? এদেশে তো কাফি চলে না, নাকি এই এরিয়াতে নাই? ওই যে কাফি, ওই মিয়া, ওই ভাই, পরে আবার ভিডিও করবো না। এখান থেকে কাফি কিনছি, তিন ইউরো নিয়েছে, 3 ইউরো দুইটা। সুন্দর আছে, ভাইয়ের পার্সোনাল টয়লেট, ঠিক আছে, ভিআইপি, ভিআইপি কমোড, ভিআইপি বেসিং। ওই যে দেখেন আঙ্গ বাবু ভাইয়ের আইটেম, অন্য কেউ দেন কি এর ভিতরে রাখছে, দোয়েল বাবা দে হাঁজি তো নাম করে, ঠিক আছে। অতএব স্টপ থাকো কেন, দোয়াল বাবা উঠানো দরকার নেই। আচ্ছা, দোয়াল বাবা উঠব এখন, ভাইয়ের স্বল্প মিউজিক 1 ঘন্টা লাগাই আর গোসল স্বল্প ভাই, জীবন ধরে নিজের মতো করে নি। হ্যাঁ, বিদেশের বাড়িতে আমরা যেহেতু আঙ্গ মতো, বিদেশের বাড়ি যে কোনো জায়গায় ক্ষমতা অর্জন করে ক্ষমতার অপব্যবহার করছে। দালালি তো সবাই করি, আমি দালালি করি, তোমরা কি খুশি? যে ভাই মনে সেরে যাও, কিন্তু ঠান্ডা মাথায় সবসময় ধৈর্য ধরে কাজ করো, যেহেতু এলাকার মানুষ। আমি এলাম হাসান বাবু, তোমার নাম? নূর মোহাম্মদ বাবু। নূর মোহাম্মদ বাবু, যাই হোক ভাই, আমার এলাকাতে আমার নাম আছে, আমার হাসান বাবু নামে তুর্কিতে সবাই চিনি।
পশুব সেন্টার না ভাই, জায়গার নাম প্রেসব সেন্টার, সার্বিয়া প্রেসব সেন্টার। জাম্পারের মতো আর কি, এটি বা নর্মাল একটা কিছু, ঠিক আছে। পরে বাইঙ্গা বুঙ্গা নিয়ে যায় আবার। সার্বিয়া প্রেসিভ ও নাকি সেন্টার জানি নামটা আর কি আইতেছে না। এদেশের মহিলা